আসসালামু আলাইকুম, অল বিটি টেক আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি প্রেম খলিল। আজকে হারিয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া পাসপোর্ট পুনরায় কিভাবে ফিরে পাবেন বিস্তারিত বিষয় থাকবে আজকের এই ভিডিও লেসনটিতে। পাসপোর্টটা বিভিন্ন কারণে কনসাসনেস অথবা আনকনসাস ওয়েতে হারিয়ে যেতে পারে, এটা একটা স্বাভাবিক ম্যাটার। তা অ্যাকচুয়ালি হারিয়ে গিয়ে থাকলে আপনার আপনার যদি কোনো তথ্য আপনি না জেনে থাকেন, আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে, আপনি পাসপোর্টের কিছুই আপনার মনে নাই, তারপরেও আপনি এই পাসপোর্টটা ফিরে পেতে পারেন। তো এই ভিডিওতে সেই ইনফরমেশন আমি প্রোভাইড করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, কারণ অলওয়েজ আমি ট্যাক রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি যে ইনফরমেশনটা শেয়ার করছি সেটা আমার ক্ষেত্রেও ঘটেছে, সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি বা জেনেছি সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমত, আপনি আপনার যদি পাসপোর্ট দেশে হারিয়ে যায়, আপনি কি করবেন? যেখানে হারিয়েছে সেখানে আশেপাশের থানাতে আপনি কি করবেন? সাধারণ ডায়েরি করবেন বা জিডি করবেন। আর যদি আপনি বিদেশে হারিয়ে থাকেন, আপনি যেখানে আছেন সেখানে কাছাকাছি কোনো নিয়ারেস্ট থানাতে বা পুলিশ কমপ্লেন বক্সে আপনি সাধারণ ডায়েরি করবেন, জিডি করবেন। এতে আপনার সুবিধা হচ্ছে, সাধারণত পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলা যদি কেউ রাস্তায় কুড়িয়ে পায় বা আপনার ডকুমেন্টসগুলো হারিয়ে যায়, সচেতন ব্যক্তি যদি পেয়ে থাকে তারা অবশ্যই থানায় জমা দেয়। তো সেখান থেকে থানায় যখন আপনি জিডি করবেন, আপনার তথ্য সরবরাহ করে আপনি জিডি করবেন, সেক্ষেত্রে থানা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার এই হারিয়ে যাওয়া যে পাসপোর্টটি সেটা যদি তারা পেয়ে থাকে আপনাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে প্রথম দাফের কাজ। প্রথমত আমরা এই কাজটা করতে পারি। দ্বিতীয়ত আমরা করতে পারি, যদি আপনার কাছে দ্বিতীয়ত আমরা কি করতে পারি, যদি ধরেন আপনার কাছে কোনো কপি নেই, আপনি পাসপোর্ট নাম্বারও জানেন না বা পাসপোর্টের যে তথ্য আপনি কিছুই জানেন না, আপনার কাছে কোনো কি নেই, কোনো তথ্যই নেই, কোনো ডকুমেন্টসে নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রেও আপনি পাসপোর্টটা ফিরে পাবেন। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে, আপনার নিকটবর্তী আঞ্চলিক কার্যালয়ে যেতে হবে, পাসপোর্ট অফিসে যেতে হবে, সেখানে মহাপরিচালকের সাথে যে ডাটা এন্ট্রি অফিসার রয়েছে তার সাথে আপনি বিস্তারিত বিষয়টা খুলে বলবেন এবং আপনার পাসপোর্ট কি কারণে কিভাবে হারিয়েছে সেই বিষয়গুলো ব্যাখ্যা করবেন। তো উনি আপনাকে সহযোগিতা করতে পারে। ডাটা এন্ট্রি অফিসার যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি পাসপোর্ট পরিচালকের সাথে কথা বলতে পারেন বা তার বরাবর দরখাস্ত লিখতে পারেন। তো পাসপোর্ট অফিসে যাওয়ার সাথে সাথে আপনাকে যে ডকুমেন্টসগুলো নিতে হবে সেটা হচ্ছে যে পরিচয়পত্র দিয়ে আপনি পাসপোর্ট করেছেন, আবেদন করেছেন, জন্ম নিবন্ধন বা যে ভোটার আইডি দিয়ে আপনি পাসপোর্ট করেছেন সেটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। আপনি যে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা ব্যবহার করেছেন সেই নাম্বারটা আপনাকে অবশ্যই জানতে হবে, আর না জানলে অসুবিধা নেই। তারপরে আপনার কাছে ওনারা যে তথ্যগুলো চাইতে পারে এগুলো আপনি আগে থেকে সচেতন থাকবেন। আপনাকে আপনি যেই নামে পাসপোর্টটা করেছেন সেই নামটা এক্সাক্ট জিজ্ঞেস করবে, আপনার পিতার নাম, মাতার নাম যদি উল্লেখ করা থাকে পাসপোর্টে জিজ্ঞেস করতে পারে, উল্লেখ করা না থাকলেও জিজ্ঞেস করতে পারে। এরপর আপনার স্থায়ী ঠিকানার কিছু অংশ বা বর্তমান ঠিকানার কিছু অংশ আপনার কাছে জানতে চাইতে পারে। আপনি যে পরিচয়পত্রটা দিয়ে পাসপোর্ট করেছেন সেটার নাম্বার আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। তারপর কত তারিখে পাসপোর্ট ইস্যু হয়েছে সেটার তারিখটাও হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, আর জিজ্ঞেস নাও করতে পারে। এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বা যে নাম্বারটা আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে ব্যবহার করেছেন সেটা যদি আপনার জানা থাকে, সেটা যদি ওনারা জিজ্ঞেস করে হয়তো ফিরে পেতে পারেন, সেটা হয়তো জিজ্ঞেস করতে পারে, আবার নাও করতে পারে। তো সেক্ষেত্রে মূল কথা হচ্ছে কিছু তথ্য আপনার কাছে নিয়ে তারা অনলাইনে ট্র্যাক করে দেখবে, আর পাশাপাশি আপনার ফিঙ্গার নিয়েও ওনারা ম্যাচ করতে পারবে যে আপনার পাসপোর্টের নাম্বার কি বা আপনার অন্যান্য চোখের রেটিনা এবং আপনার আঙুলের চাপ নেয়ার পরপর আপনার পাসপোর্টের তথ্য তারা পেয়ে যাবে। তো সেখান থেকে আপনাকে আপনার পাসপোর্টের তথ্যটা তারা দিয়ে দিতে পারে। তো এই কাজগুলো করার পরে আপনি আজিটি করলেন, পাসপোর্ট অফিসে গেলেন, পাসপোর্টের নাম্বার নিলেন, তারপরে যেটা করতে হবে, আপনি আবার নতুন পাসপোর্টটা পেতে হলে নতুন করে আপনাকে অবশ্যই অনলাইনে পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো নতুন আবেদন করার পরে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই জিডি নাম্বারটা উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে আপনাকে অবশ্যই জিডির মূল কপিটা এবং আপনার পাসপোর্ট, ই পাসপোর্ট যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে ছবি লাগবে না, আর যদি আপনি ই পাসপোর্ট না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার MRP যদি করেন ছবি লাগবে, বা অন্যান্য তথ্য, কাগজপত্র,
ভোটার আইডি এগুলো দিয়ে আপনি ফাইলটা কি করবেন, অফিসে জমা দিবেন। আপনার নতুন করে আবার তারা ফিঙ্গার বা চোখের রেটিনা নিবে, দেন আপনাকে জমা স্লিপ দিবে। সেই জমা স্লিপটা দিয়ে আপনি 10 দিন 15 দিন পরে গিয়ে আবার পাসপোর্ট অফিস থেকে আপনার নতুন পাসপোর্টটা কালেক্ট করবেন। তো অ্যাকচুয়ালি রিনিউর জন্য যে ফি পাসপোর্টের, আর আপনার নতুন করে হারিয়ে গেলে পাসপোর্ট পেতে যেভাবে আপনি আবেদন করবেন বা ফি, যা নতুন পাসপোর্ট করতেও ফি একই, ইমার্জেন্সির ফি একরকম, সাধারণ পাসপোর্টের ফি একরকম। তো আশা করি বুঝতে পেরেছেন। টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।